রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুব সিম্পল ছিল, সোবার ছিল, কিছু পোর্ট্রেস ছিল যেটা দেওয়ালে টাঙানো ছিল সিম্পলের দিক দিয়ে, কিন্তু একটা হোমলি অ্যাটমসফিয়ার, হোমলি এনভায়রনমেন্ট দেখতে পাবেন, সেটা আমাদের খুব ভালো লেগেছে। স্টার্টারে আমরা নিয়েছিলাম চিকেন তন্দুরি, রাইসটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। চিকেনের কোয়ালিটিটা খুব ভালো ছিল, খুব জুসি ছিল, আর খুব ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়েছিল। আর তার সাথে আমাদের দিয়েছিল কমপ্লিমেন্টারি স্যালাড আর চাটনি দিয়েছিল, পুদিনার চাটনি। আমরা এটা ফুল প্লেট নিয়েছিলাম, তাতে ফুল প্লেটে 4 পিস আছে। খেতে খুব দারুণ লেগেছিল, আপনারা এটা গেলে অবশ্যই ট্রাই করবেন। নেক্সট আমরা মেন কোর্সে নিই মাটন বিরিয়ানি স্পেশালটা নিই, যেখানে আমাদের 2 পিস মাটন দেওয়া হয়েছিল, তার সাথে আলু আছে। আর এর পাশাপাশি আমরা নিয়েছিলাম সাথে স্যালাড, আর তার সাথে নিয়েছিলাম চিকেন টিক্কা বাটার মশলা। চিকেন টিক্কা বাটার মশলাতে 6 পিস দেখতে পাবেন, সাইজগুলো মিডিয়াম সাইজের। চিকেন টিক্কা বাটার মশলাতে যে গ্রেভিটা ছিল সেটা ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে এরা প্রিপারেশন করেছিল। এটা হচ্ছে আমাদের হাফ প্লেট বিরিয়ানিটা, ওটা আমরা ডিভাইড করে নিয়েছিলাম। তো এখানে একদমই অয়েলি নয়, খুবই ঝুরঝুরে, আর রাইসের কোয়ালিটিগুলোও খুব ভালো, বাসমতি রাইসে দিয়ে দেওয়া হয়েছে। মাটনের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট 2 আঙুল দিয়ে মাটনটা খুলে যাচ্ছে, খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর মাটনের কোয়ালিটিটা খুবই ভালো। মেন কোর্সটা নিয়েছিলাম চিকেন টিক্কা বাটার মশলা, সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের, বেশ ভালোই সাইজটা। লাস্টে আমরা ডেজার্ট নিই কুলফি আর ফিরনি। কম্পেয়ার টু কুলফি আমাদের ফিরনিটা বেশি ভালো লেগেছে। ফিরনির টেক্সচার, ফিরনির কোয়ালিটি দারুণ দারুণ ফিরনিটা, এখানে গেলে ফিরনি অবশ্যই ট্রাই করবেন। তার সাথে কুলফি ভালো, কুলফি নর্মালি যেরকম কুলফি হয় সেরকমই। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালো লেগেছে, প্রাইসটা একটু হায়ার লেগেছে কম্পেয়ার টু দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, বাট টেস্ট ওয়াইজ খাবার দাবারের টেস্ট খুব ভালো। এখানে মানে গেলে আপনারা সেটাতে নিরাশ হবেন না, অবশ্যই খাবারের টেস্ট খুব ভালো, প্রত্যেকটা খাবারের টেস্ট একবার গিয়ে ট্রাই করতে পারেন। তো অবশ্যই এটা রেকমেন্ড করছি।